সঞ্চয়পত্রের মুনাফা তুলতে সংশ্লিষ্ট অফিসে এসেছেন প্রায় পঁচাত্তর বছর বয়সী মিয়া অফিস কক্ষে চোখ ছানা ভিড় কমলে আবার চেষ্টা করা যাবে এই ভেবে পিছু টান এখন আমার এই বৃদ্ধি বয়সে যে টাকা দিয়েছি সরকারের সেভিং সার্টিফিকেটে মাসিক টাকা দেওয়া হয় সেই টাকাটা নেওয়ার জন্য আমি আসছি এই টাকা দিয়ে আমার সংসার চলে গতকাল আসছি নটার সময় সাড়ে পাঁচটার মধ্যে ছিলাম ব্যাঙ্ক থেকে টাকা পাইতে পারি নি আবার সকাল আটটায় এসে জমা দিচ্ছে এখনও কাগজ আমি পুরো কাগজ পাইনি বিভিন্ন স্থানে থাকা এই দপ্তরগুলোতে সাম্প্রতিক প্রতিদিনই থাকে গ্রাহকদের এমন ভিড় হ্যাঁ বসাতর না জায়গা নাই দাঁড়িয়ে থাকতে হয় সাড়ে চার পাঁচ কেউ ঢুকতে পারে না কেউ বাইরে যেতে পারে না এমন অবস্থা গতকালটা এসব ফেরত কিছু পারি নাই একটা মহিলা চেয়ার ছেড়ে দিয়ে বসতে দিছে জমানো সঞ্চয়পত্রের মুনাফা তুলতে এসে প্রবীণ নারী পুরুষের পদভারে তৈরি হয় অবর্ণনীয় মানবেতর অবস্থা এই বয়সে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে আমার কিন্তু হার্টের সমস্যা আছে ঝুঁকি চিন্তা করলে তো না বাঁচতে যতক্ষণ আসি ততক্ষণ বাঁচতে হবে খুবই কষ্ট আমার গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিলাম এখন রিটায়ার্ড হয়েছে এখন আমাদের কোথাও এটার ইয়ে নাই তা আমিও সেই বছর রিটায়ার করেছি আমি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে দুই হাজার একে সেই সময় বেতন ছিল আমাদের কম পেনশনও পাইছি অল্প খেটে খাই এখনও কয়েক ঘন্টা সময় চলে গেলো আজকের আমার ওই ইনকামটার হলো না সঞ্চয়পত্রে বাজেটে কর বাড়ানোর প্রস্তাবে লভ্যাংশ তোলার হিরিক পড়েছে এখন টেন পার্সেন্ট সরকার ডিক্লারেশন দিছে যার জন্য সবাই জাম ইয়ে করছে পার্সেন্টেজ গুলো খুবই ভালো ছিল আমার হাজবেন্ডের এর রিং পড়ানো এটা দিয়ে আমাদের চলতে হয় কাই দায়িত্বটা ব্যাংকে দিয়ে দেওয়া যেতে পারে বসার কোনো কিছু নেই রাস্তায় দাঁড়িয়ে আছে গ্রাহকদের সেবা দিতে ত্রাহি অবস্থা স্থানীয় দপ্তরের কর্মরতদেরও আমার হাত দুটা পর্যন্ত অকেজ হয়ে গেছে এই দেখেন ফুলে উঠছে দেখেন এখানে একটা কম্পিউটার নাই আমাকে এখান থেকে উঠে উঠে যে কাজ করতে হয় ওই রুমে নয় তারিখ থেকে এই কাজটা শুরু হয়েছে আর একটা হচ্ছে বাজেট ঘোষণার পরের দিন থেকে এ বিষয়ে কথা বলতে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের মহাপরিচালকের মুখোমুখি আমাদের চোখ সারা দেশে আমাদের প্রায় দুই কোটি গ্রাহক আছে টোটাল আমাদের পঁচাশিটা আউটলেট আছে অনেকেই রিটায়ারমেন্টে চলে গেছে নতুন করে রিক্রুটমেন্ট হয় নাই যার জন্য কম আছে জনবল অনুযায়ী আমাকে স্কোয়ার ফিট দেয় কত টাকায় ভাড়া নিব সেই টাকাটাও নির্ধারণ করে দেয় ওই টাকার মধ্যে আমাকে বাড়ি ভাড়া নিতে হয় সেক্ষেত্রে বিনিয়োগকারীর সংখ্যা যদি বেশি থাকে আমার তো আমি তো আন্ডান আর কিছু করার থাকে না আমার লভ্যাংশ থেকে দশ ভাগ অর্থ কর বাবদ কেটে নেওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি বলে জানান তিনি এই বিষয়ে আমরা সরকারি কোনো নির্দেশনা এখনো পাইনি এমন কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে জোর পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি সংসদে করবে না পেনশন হোল্ডার বুড়ো বয়সে বিধবাদের মধ্যে যারা আছেন তারা ওখানে টাকা রেখে যা পান তাই দিয়ে সংসার চালান যতটা না সেভিংস প্রজেক্ট মনে করি তার চেয়ে বেশি এটা কিছুটা সোশ্যাল সিকিউরিটির টাচ আছে সেই দিক থেকে আমরা মনে করি এটাতে হাত দেওয়া উচিত না যদি তারা কমাতেই চায় তাহলে রেটই কমাই দেখ ওখানে ঠিক রেখে নিচের থেকে কেটে নেওয়া এটাকে আমি অনৈতিক কাজ মনে করি অগ্রজরা চান কারো কাছে হাত না পেতে নিজের সম্বল দিয়েই কাটুক জীবনের শেষ সময়টুকু সবসময় জীবন জীবনযাপন করছি তো আমরা এখন এই সঞ্চয় পত্রের উপর নির্ভরশীল এটাই এটাই দিয়ে তো চলতেছি আমরা সারা জীবন দেশের সেবা করেছেন এই অগ্রজরা গণমাধ্যম হিসেবে জনগণের দুঃখ দুর্দশা তুলে ধরার দায়িত্ব আমাদের সে দায়িত্ব পালন করছি আমরা এখন কি করণীয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করেন তাই এখন দেখার বিষয় প্রিয় দর্শক মাই টিভি আপনাদের টিভি তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে